আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতফ সালামাত মালাম সুমানিয়া কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও বেসিক মালয়েশিয়ান ভাষা শিক্ষা পর্ব বত্রিশ টুপিও বিয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন লেটস গেট স্টারেড তো প্রথমত যেই বাক্য দিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে কেমন আছেন মালাই সেন বাসায় আপনি যদি বলতে চান কেমন আছেন তাহলে মালাই হবে আপা খাবার আপা খাবার এর অর্থ হচ্ছে কেমন আছেন তো তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে কোথায় থাকেন তো কোথায় থাকেন এর মালাই হবে টিঙ্গাল মানা টিঙ্গাল মানা এর মানে হচ্ছে কোথায় থাকেন কোথায় কাজ করেন কোথায় কাজ করেন এটা যদি মালাই হয় তাহলে মালাই হবে কির্জা মানা কের্জা হচ্ছে কাজ মানা হচ্ছে কোথায় কের্জা হচ্ছে কাজ মানা হচ্ছে কোথায় শব্দগুলো আরেকবার শুনি কেমন আছেন এর অর্থ হচ্ছে আপা খাবার কোথায় থাকেন এর অর্থ হচ্ছে টিঙ্গাল মানা টিঙ্গাল হচ্ছে থাকা মানা হচ্ছে কোথায় তারপরে যে শব্দটি কোথায় কাজ করেন কোথায় কাজ করেন এর মালাই হবে কির্জা মানা কির্জা হচ্ছে কাজ মানা হচ্ছে কোথায় তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না টেনে আশা করি এই ভিডিওটাই আপনার মালাই ভাষা শিক্ষার জন্য যথেষ্ট এটা আমার মোবাইল আপনি যদি মালাইতে বলতে চান যে এটা আমার মোবাইল তাহলে বলবেন ইনি তেলপোন সায়া ইনি টেলফোন সায়া ইনি হচ্ছে এটা টেলফোন হচ্ছে মোবাইল সায়া হচ্ছে আমার এটা কার মোবাইল যদি আপনি মালাইতে বলতে চান এটা কার মোবাইল তাহলে বলবেন টেলফোন ইনি পুঁয়া সিয়াপা। তেলফোন হচ্ছে মোবাইল ইনি হচ্ছে এটা পুঁয়া হচ্ছে কার সিয়াপা হচ্ছে কার পুঁঞা হচ্ছে মানে পুঁঞা শেয়াপা এটা হচ্ছে কার আমি জানি না আমি জানি না এটা যদি মালাইতে বলতে চান তাহলে বলবেন সায়া তা সায়া তাহু সায়া হচ্ছে আমি তা হচ্ছে না জানা তাহু হচ্ছে জানা তা হচ্ছে না হু হচ্ছে তাহু হচ্ছে মানে জানা তো তা তাহু যখন বলবেন তার মানে হচ্ছে জানি না তা তাহু জানি না তাহ হচ্ছে জানা তা তাহু হচ্ছে জানি না শব্দগুলো আরেকবার শুনি এটা আমার মোবাইল আপনি যদি বলেন এটা আমার মোবাইল তাহলে বলবেন ইনি তেলফোন সায়া এটা কার মোবাইল তেলফোন ইনি পুনা শ্যপা আমি জানি না সায়া তা তাহ আমি প্রসাব করতে যাই আপনি যদি কোথাও কাজ করেন কারো সাথে মালয়েশিয়ানদের সাথে তা আপনি যদি প্রসাব করতে যান তাহলে যদি বলেন তাকে যে আমি প্রস্রাব করতে যাই তাহলে বলবেন সায়া মাগি কিঞ্চিং মাহু প্রগি কঞ্চিং সায়া হচ্ছে আমি মাহো হচ্ছে চাই প্রগি হচ্ছে যেতে কিঞ্চিং হচ্ছে প্রস্রাব করা তো টোটাল শব্দটি কী হলো সায়া মা হি কঞ্চিং আমি টয়লেটে যাই আমি টয়লেটে যাই এটা যদি মালাইতে বলতে চান তাহলে বলবেন সায়া পারগি তান্ডাস সায়া পারগি তান্ডাস সায়া হচ্ছে আমি পারগি হচ্ছে যাওয়া তান্ডাস হচ্ছে টয়লেট তো কি হলো সায়া মা সায়া পারগি তান্ডাস আর যদি বলেন আমি টয়লেটে যেতে চাই তাহলে বলবেন সায়া মাহ পারগি তান্ডাস সায়া বলে এখানে মাহ যোগ করবেন তাহলে হয়ে যাবে আমি যেতে চাই মানে আমি টয়লেটে যেতে চাই আমি গোসল করতে যাই আমি গোসল করতে যাই এটা যদি মালাইতে বলেন তাহলে বলবেন সায়া পারগি মান্ডি সায়া পারগি মান্ডি সায়া হচ্ছে আমি প্রগি হচ্ছে যাওয়া মান্ডি হচ্ছে গোসল করা হুম শব্দগুলো আরেকবার শুনি আমি প্রস্রাব করতে যাই সায়া মা গ্যাচিং সায়া মা ওপ্রগি আমি টয়লেটে যাই সায়া প্রেগি তান্ডাস আমি গোসল করতে যাই সায়াপি মান্ডি সাবান সাবানকে মালাইতে বলা হয় সাবুন সাবানকে বলা হয় সাবুন তেল তেলকে মালাইতে বলা হয় মিঞাক মিনিয়াক হচ্ছে তেল মুখের ক্রিম মুখের ক্রিমকে মালাইতে বলা হয় ক্রিম মৌকা মুখ হচ্ছে মোকা মোকাকে মুখ মোখে মুখা বলা হয় ক্রিমকে ক্রিমই বলা হয় জামা জামাকে বলা হয় বাজু যে কোনো জামাকে বাজু বলা হয় আর প্যান্টকে বলা হয় সালোয়ার প্যান্ট প্যান্টকে বলা হয় সালোয়ার ঘড়ি ঘড়িকে বলা হয় জাম ঘড়িকে বলা হয় জাম আবার সময়কে বলা হয় জাম চশমা চশমাকে বলা হয় কাচাং মাতা চশমাকে বলা হয় কাচাং মাতা শব্দগুলো আরেকবার শুনি সাবানকে বলা হয় সাবুন তেলকে বলা হয় মিনাক মুখের ক্রিমকে বলা হয় ক্রিম মোকা জামাকে বলা হয় বাজু প্যান্টকে বলা হয় সালোয়ার গরিকে বলা হয় জাম চশমাকে বলা হয় কাচাং মাতা বাত বাতকে মালাইতে বলা হয় নাসি বাত হচ্ছে নাসি সাধারণ যে ভাত সাদা ভাতকে বলা হয় নাচি হুম আর তরকারি তরকারিকে বলা হয় লাউ যে কোনো তরকারি তরকারিকে বলা হয় লাউ শাক শাককে বলা হয় সায়ুর সায়ুর হচ্ছে শাক আর কলমি শাককে বলা হয় যে যেহেতু আমি এখানে সব শব্দটি লিখিনি তারপরে বলে দিচ্ছি কলমি শাককে বলা হয় কাঙ্কুং বত্তা মালয়েশিয়াতে অ্যাভেলেবেল যে কোনো হোটেলে খেতে যাবেন তাহলে একটা বত্তা দিবে বত্তাকে বলা হয় সাম্বাল মরিচ দিয়ে বানিয়ে একটা বত্তা দিবে বত্তাকে বলা হয় সাম্বাল আর কাঁচামরিচ কাঁচামরিচকে বলা হয় চিলি হিজাও চিলি হচ্ছে মরিচ হিজাও হচ্ছে সবুজ তো সবুজ মরিচ মানে এটাকে কাঁচামরিচ বুঝে আর কি কাঁচামরিচ এটাকে বলা হয় চিলি ঝিলি যেহেতু ইংলিশ ভাষা তারপরে মালয়েশিয়াতে বলা হয় চিলি হ্যাঁ শব্দগুলো আরেকবার শুনি ভাত হচ্ছে নাসি তরকারি হচ্ছে লাউ শাক হচ্ছে সায়ুর বত্তা হচ্ছে সাম্বাল কাঁচামরিচ হচ্ছে চিলি হিজাও এখন আমরা শিখবো মালয়েশিয়ান কিছু খাবারের নাম আপনি হোটেলে যাবেন হোটেলে গিয়ে অনেক বাঙালিরা আছে যে কি খাবেন অর্ডার দিতে পারছেন না যেহেতু হোটেলে পাবেন মেগি গুরেং হ্যাঁ এটার নাম হচ্ছে ম্যাগি যে এটা ভিডিওতে দেখতেছেন ছবিটার মধ্যে এটা হচ্ছে ম্যাগি গুরেং ম্যাগি গুরেং হচ্ছে নুডলসকে ভাজি করবে মানে মুরগি দিয়ে ভাজি করে বা ডিম দিয়ে ভাজি করে আর সাথে কিছু শাক সবজি দেবে এটাকে বলা হয় মেগি গুরেং আপনি যদি মেগি গুরেং খেতে চান তাহলে হোটেলে বসে অর্ডার করবেন সাইমাও মাকান মেগি গুরেং হুম মাখান মেগি গুরেং যদি মেগি গুরেংয়ের সাথে ডিম বা মুরগি দিয়ে বা ভাজা খেতে চান তাহলে বলবেন মেগি গুরেং আয়াম আর যদি ডিম দিয়ে খেতে চান তাহলে বলবেন মেগি গোরেং তেলোর তেলোরকে বলা হয় ডিম আয়াম হচ্ছে মুরগি নাসি পাডাং এই যে ভিডিওর ছবির মধ্যে দেখতে চান এটা হচ্ছে নাসি পাডাং এটাকে বলা হয় নাসি পাডাং এর মধ্যে অনেক অনেক রকমের বত্তা দিবে তারপরে একটা মাছ দিবে হ্যাঁ তারপরে এই যে আরও অনেক কিছু দিবে তা এটার নাম হচ্ছে নাসি পাডাং যদি নাসি পাটাং খেতে চান তাহলে বলবেন সাঈ মোহাম্মা পাডাং নাসিলে না সিলেমাখ না সিলেমাখ এটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে কম দামি ভাত মানে বাটটা হচ্ছে মানে স্বাদ কম না স্বাদ ভালো সবাই বেশি মালাইরাও খেয়ে থাকে বেশিরভাগ মালাইরা এই খায় সকালের নাস্তার মধ্যে এটা রাখে আর কি এটাকে বলা হয় নাসিলে সিলেমাক তা এটার মধ্যে বত্তা দেবে তারপর একটা ডিম দিবে বাদাম টাদাম সুটকি টুটকি দিয়ে এটা দিবে এটার নাম হচ্ছে নাসিলে মাখ আর মিহুন গোরেং এটা হচ্ছে এর নাম হচ্ছে মিহুন গোরেং এটা হচ্ছে চিকুন শ্যামাই যে চিকুন শ্যামাইয়ের মতো চিকুন শ্যামাই মানে এটা আমরা যে শ্যামাইটা আমি মিষ্টি দিয়ে রান্না করি চিনি দিয়ে রান্না করি এটা সেরকম না এটা মানে শ্যামাইয়ের মতোই কিন্তু এটার মুরগির গোস্ত টোস্ত দিয়ে ওরা ভাজি করে খেতে খুব ভালো লাগে আমি ট্রাই করেছি অনেকবার ভালো অনেক ভালো লাগে এটার নাম হচ্ছে মেগি মিহুন গোরেং আর এখন যেটা দেখতেছেন মিহুন সোপ এটা সোপ রান্না করবে এটা যদি আপনি মিহুন সোপ খেতে চান তাহলে বলবেন সায়ামা মাকান মিহুন সোপ তবে মিহুন সোপের মধ্যে যদি মুরগি খেতে চান এটা সাথে মুরগি দিবে গরু গুস্ত দিবে যদি আপনি মুরগি দিয়ে খেতে চান তাহলে বলবেন মিহুন সোপ আয়াম আর যদি গরু গোস্ত খেতে চান তাহলে বলবেন মিহুন সোপ ডাগিং হ্যাঁ মিহুন সোপ ডাগিং লেম্বু ডাগিং হচ্ছে গুস্ত লেম্বু হচ্ছে গরু তো মিহুন সোপ ডাগিং লেম্বু ম্যাগি সোপ এটা হচ্ছে ম্যাগি সোপ মানে নুডলস সোপ নুডুস আর কি এটার মধ্যে মোর স্টোরিজ দিয়ে মুরগি টুরগি দিয়ে গরু গোস্ত দিয়েও রান্না করে আপনি যদি মুরগির গোস্ত দিয়ে খেতে চান তাহলে বলবেন মেগি সোপ আয়াম মেগি সোপ আয়াম হচ্ছে মানে মুরগির গোস্ত দিয়ে আর যদি গরু গোস্ত দিয়ে খেতে চান তাহলে বলবেন মাকান ম্যাগি সোপ ড্যাগিং লেম্বু তাহলে আপনাকে গরু গোস্ত দিয়ে সব বানিয়ে দেবে মালয়েশিয়াতে অ্যাভেলেবেল এগুলো হোটেলে গিয়ে বসলে আপনি খেতে পারবেন তো সর্বপ্রথম আপনি হোটেলে গেলেই আপনাকে জিজ্ঞাসা করবে না মিনু আপ না মিনু আপ আপনি কি পানি কি খেতে চান আগে পানির অর্ডারটা নিবে তো এটার নাম হচ্ছে তেও মানে চার মধ্যে বরফ দিবে আর এটা হচ্ছে তে পানাস হ্যাঁ এটা হচ্ছে রং চা রং চাকে বলা হয় তে ও তে ও হ্যাঁ তে ও পানাস আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মিলু ব্যাংক এটার নাম হচ্ছে মিলু ব্যাংক মিলু ব্যাংটাও খুব টেস্ট তবে অতিরিক্ত খাবেন না এটা অতিরিক্ত খেলে বু বুড়ি বেড়ে যায় তো প্রিয় অভিয়াস আজ এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের